প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আবার একটি নতুন একটি টপিক্সের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা পরিসংখ্যানের পাই চার্টের যে বের করতে হয়, কিভাবে পাই চার্ট তৈরি করতে হয় সেগুলো আমরা শিখব। তো পাই চার্ট করতে গেলে, পাই চিত্র করতে গেলে তোমাদেরকে আগে যেটা করতে হবে, একটা সারণী দেওয়া থাকবে। তেমনি দেখি একটা সারণী তোমাদের জন্য দেওয়া আছে, একটি সারণী দেওয়া আছে যেখানে 200 জন শিক্ষার্থী পছন্দের ফল দেখানো হলো। প্রদত্ত উপাত্তের পাই চিত্র আঁকো। এখানে ফল দেওয়া আছে 4 রকম এবং শিক্ষার্থী সংখ্যা 70, 30, 80 এবং 20। অর্থাৎ আম পছন্দ করে 70 জন, কাঁঠাল পছন্দ করে 30 জন, লিচু পছন্দ করে 80 জন এবং জামরুল পছন্দ করে হচ্ছে 20 জন। তো প্রথমেই একটা লাল অংশ দেখতে পাচ্ছ, কোণ। পাই চিত্র করতে গেলে আমাদের কোণ আঁকতে হবে। এখানে ডাবল ডিগ্রি হয়ে গেছে, ডিগ্রিটা আসলে না দিবা না তোমরা। তো কোণ সমান হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের সংখ্যা ডিভাইডেড বাই মোট সংখ্যা ইন্টু 360 ডিগ্রি। কোণের সূত্রটা এটা তোমরা লিখে নাও। আমি প্রয়োজন এটা রেখে দিয়েছি, যখন আমার প্রয়োজন থাকবে না একে কিন্তু আমি এখান থেকে বের করে দিব, তখন কিন্তু একে আর ডাকলেও পাবে না। তোমরা সূত্রটা লিখে রাখবা, কোণের সূত্রটা হবে সংশ্লিষ্ট বিষয়ের সংখ্যা ডিভাইডেড বাই মোট সংখ্যা ইন্টু 360 ডিগ্রি। তো পাই চিত্র আঁকতে গেলে আমাদের যে চারটা ফল দেওয়া আছে, চারটা ফলের জন্য কোনটার জন্য কত কোণ হবে, আমরা আবারও দেখি। এই আমাদের যে চারটা ফল দেওয়া আছে, চারটা ফলের জন্য কোনটার জন্য কত কোণ হবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেই পাই চিত্রে বিভিন্ন দলের নির্ধারিত কোণের পরিমাণ নির্ণয় করি। অর্থাৎ আম দলের জন্য কোণ, অর্থাৎ আম পছন্দ করে যে দলের তাদের জন্য কোণ, অর্থাৎ আম পছন্দ করে বলা আছে 70 জন। দেখো কি বলা আছে, আম পছন্দ করে 70 জন। তাহলে আমাদের এখানে কি হবে, আম পছন্দ করে 70 জন এবং মোট হচ্ছে 200 জন। আম পছন্দ করে 70 জন কিন্তু মোট হচ্ছে 200 জন। তাহলে আমের জন্য 70 আর মোট স্টুডেন্টের 200 এবং গুণন সূত্রের 360। এবার ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করো, 70-কে 360 দিয়ে গুণ করে 200 দিয়ে ভাগ করে দেখো 126 হয়ে যাবে। এবার কাঁঠাল পছন্দ করে 30 জন এবং তাদের জন্য কোণ হবে 30, অর্থাৎ কাঁঠালের জন্য 30 এবং মোট হচ্ছে 200 এবং তার সাথে 360 গুণ হবে। ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে দেখো 54 ডিগ্রি হবে, কারণ আমাদের এখানে পাই চিত্রে যে আঁকবো সেখানে আমাদের কোণের মান দরকার। এরপরে দেখি, আম কাঁঠাল গেল, তারপরে কি আসলো, লিচু। লিচুর দলে ছিল 80 জন, তাদের জন্য কোণ হবে কত, কি বলছি, সংশ্লিষ্ট বিষয় সংখ্যা, অর্থাৎ লিচুর পছন্দ করে তাদের সংখ্যা 80 জন, মোট সংখ্যা অর্থাৎ মোট ছিল 200 জন এবং ইন্টু 360 ডিগ্রি। অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখো 144 ডিগ্রি। এবার জামরুল দলে 20 জনের জন্য কোণ কত হবে, জামরুল হচ্ছে 20 আর মোট ছিল 200, তাহলে 20/200 সমান সমান কত, ইন্টু 20/200 গুণন 360 ডিগ্রি। অর্থাৎ ক্যালকুলেশন করে দেখো 36 হবে। অর্থাৎ আমরা আমের জন্য প্রয়োজন কোণের মান, কাঁঠাল, লিচু এবং জামরুল এদের জন্য কোণের মান পেয়ে গেলাম। এখন পাই চিত্র হবে এরকম একটা বৃত্ত, যার মধ্যে আমের জন্য 160 ডিগ্রি জায়গা 60 ডিগ্রি পরিমাণ কোণ তৈরি হবে, কাঁঠালের জন্য 54 ডিগ্রি পরিমাণ কোণ তৈরি হবে এবং লিচুর জন্য 144 ডিগ্রি কোণ তৈরি হবে। কাঁঠালের জন্য কি আমি 44 বলেছিলাম, যদি বলে থাকি আবার রিপিট করি, কাঁঠালের জন্য 54 ডিগ্রি পরিমাণ কম হবে, লিচুর জন্য 144 ডিগ্রি পরিমাণ কম হবে এবং জামরুলের জন্য 36 ডিগ্রি পরিমাণ কোণ হবে। এবার একটা সার্কেল আঁকবো এবং সেই সার্কেলের জন্য মধ্যে এই প্রয়োজনে কোণটা এঁকে দেই। দেখো আমরা আমের জন্য আমাদের 126 ডিগ্রি একদম চাঁদা দিয়ে এই বরাবর চাঁদাটা বসিয়ে 126 ডিগ্রি কোণ এঁকে দিবা। এবার কাঁঠালের জন্য এই বরাবর চাঁদা বসিয়ে 160 ডিগ্রি কোণ এঁকে দিবা, সরি 54 ডিগ্রি এঁকে দিবা, কাঁঠাল শেষ এবং কাঁঠালের এই দাগ বরাবর বসিয়ে 144 লিচুর জন্য এঁকে দিবা এবং পরবর্তীতে বাকি থাকলো জামরুলের জন্য। এই ছিল আমাদের পাই চিত্র। যারা বুঝতে পেরেছো তো ভেরি গুড, যারা বুঝতে পারোনি নো টেনশন, আবার ভিডিওটি নতুন করে দেখা শুরু করো এবং আশা করি তোমরা এটা বুঝতে পারবা। তো পাই চিত্র নিয়ে কোনো যদি মতামত থেকে থাকে তোমরা আমাকে ভিডিওতে কমেন্টসের, ইউটিউবে যে আমাদের ভিডিওতে কমেন্টসের জায়গাটা আছে সাবস্ক্রাইব করে আমাদের কমেন্টসের জায়গাতে জানাবা, আমি তোমাদের প্রশ্নের সমাধান তোমাদের কমেন্টসের মাধ্যমে ওইখানেই ঘরেই আমি দিয়ে দিব। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই।